আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ভ্রমণ পিপাসু তারকা জুটি যদি থাকে তাহলে ঋদ্ধিমা আর গৌরব কিন্তু তালিকার প্রথমেই আসবেন। তার কারণ, প্রায় ঋদ্ধিমা আর গৌরব বেরিয়ে পড়েন এদিক ওদিক ভ্রমণে, কখনো দেশে কখনো বা দেশের বাইরে। এবার তারা ঘুরতে গেছিলেন দার্জিলিং। তবে ঋদ্ধিমা আর গৌরব একা যাননি, তাদের সঙ্গে গেছিলেন তাদের আরো অনেক বন্ধু বান্ধবেরা। গেছিলেন তাদের সঙ্গে অভিনেতা সাহেব ভট্টাচার্য। সকলে মিলে দারুণ মজা করলেন দার্জিলিং এ। অভিনেত্রী ঋদ্ধিমা জানিয়েছেন, এটি তার প্রি বার্থডে সেলিব্রেশন ট্রিট তার বন্ধুদের কাছ থেকে। শুধুমাত্র দার্জিলিং নয়, দার্জিলিং এর সঙ্গে সিকিমের পেলিংও ঘুরে দেখেছেন তারা সকলে মিলে। আর গৌরব আর ঋদ্ধিমা দারুণ মজা করেছেন তার বন্ধুদের সঙ্গে, তা কিন্তু এই ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে। মাঝের মধ্যে অবশ্য ঋদ্ধিমার গৌরবকে দেখা গেছে একটু রোম্যান্টিক মুডে। পেছনে যখন কাঞ্চনজঙ্ঘা, প্রকৃতির এত মনোরম পরিবেশ, তখন রোম্যান্টিক ফ্রেমেই ঋদ্ধিমা আর গৌরব। আপনারা দেখছেন ঋদ্ধিমা গৌরবকে দার্জিলিং এ একটু রোম্যান্টিক মুডে। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তারকা জুটি ঋদ্ধিমা গৌরবের দার্জিলিং এর ট্যুরের কিছু অসাধারণ মুহূর্ত, যেখানে তারা বন্ধু বান্ধবের সঙ্গে করেছেন চুটিয়ে মজা। আপনারা দেখছেন পেলিং এ বন্ধুদের আড্ডা। কেমন লাগলো ঋদ্ধিমা গৌরবের দার্জিলিং ট্যুরের এই অসাধারণ মুহূর্তগুলো দেখে? আশা করি ঋদ্ধিমা গৌরবের জুটিকে আপনারা পছন্দ করেন দারুণ। সেই জন্যেই তো আমরা আপনাদের জন্য নিয়েছিলাম ঋদ্ধিমা গৌরবের দার্জিলিং ট্যুরের কিছু সুন্দর মুহূর্ত। বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।